সংগীত শিল্পী রমেন বৰুৱা জীবিত অবস্থাত আছে নে মৃত অবস্থাত আছে ইয়ার কোনো তথ্য নাই রাজ্য সরকারের হাতে। ব্রহ্মপুত্রর বুকুত রমেন বৰুৱাৰ মৃতদেহের সন্ধানত অভিযান চলাই দায়িত্ব শেষ করেছে আরক্ষী তথা মুখ্যমন্ত্রীর ফালের বারবারে কবলের চেষ্টা চলা হয়েছে রমেন বৰুৱাই মানসিক আঘাত পাই ব্রহ্মপুত্রর বুকুত জপিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু প্রশ্ন হয়েছে এনে ধরনের বক্তব্য সরকারের ফল কিয় কোয়া হয়েছে? আরক্ষী আর মুখ্যমন্ত্রী ধারণা দিব বিচারিছে ব্রহ্মপুত্রর জপিয়ে আত্মহত্যা করেছে রমেন বৰুৱাই। ইয়ার জড়িয়ে রমেন বৰুৱার ফাইল বন্ধ করব বিচারিছে সরকার। রমেন বৰুৱা জিয়াই আছে বলে কলে আরক্ষে রমেন বৰুৱার সন্ধান অভিযান চলাব লাগিব। আরক্ষী নিশ্চিত কোনো এজন মানুষে স্বইচ্ছারে আত্মগোপন করলে সেই ব্যক্তিজনক বিচারি উলিয়াতো সম্ভবপর নহয়। রমেন বৰুৱার পিতৃয়ে প্রায় পাঁচ বছর ধরে বিহারের কাটিহারত আত্মগোপন করে আছে। ইতিমধ্যে আত্মগোপন করে থাকা সুনীল গগৈর সন্ধান উলিয়াব পৰা নাই আরক্ষী। এনে অবস্থাত রমেন বৰুৱা জীবিত অবস্থাত আছে বলে কলে বিপদত পড়ব সরকার। ঘনে ঘনে রমেন বৰুৱাৰ সন্ধান উলিয়াবলে দাবি জানাব বিভিন্ন সংগঠন। সেয়ে রমেন বৰুৱাৰ ব্রহ্মপুত্রত পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা দিয়ে দায়িত্ব শেষ করব বিচারিছে আরক্ষী। পরিয়ালের সদস্যই ধারণা করে রমেন বৰুৱা এতিয়াও জীবিত অবস্থাত আছে, রমেন বৰুৱা সন্ধানহীন হয়ে আছে। লগে লগে রাজনীতি আরম্ভ হয়ে গেছে। আজি অখিল গগৈর নেতৃত্ব রাইজর দলের প্রতিনিধি দল এটাই সাক্ষাৎ করে রমেন বৰুৱার ভাতৃ দীপেন বৰুৱা। রমেন বৰুৱার বিষয়ে আলোচনা করে অখিল গগৈ। আর খেতু লুকাবর কারণে এটা পরিয়ালের ভিতর কাজিয়া বলে এখন নতুন নাটক সৃষ্টি করে এখন নতুন ঘটনা হয়তো থাকবেও পারে ঘর কাজিয়া, কিন্তু সেই ঘটনাটক ডাঙর করে আসল ঘটনাটক লুকাব খোঁজা হয়েছে। এত দুর্ভাগ্যজনক ঘটনা, আর সে কারণে মানে সকলকে অনুরোধ করি যে পরিয়ালের ভিতর কি কাজিয়া হয়েছে এটা গুরুত্বপূর্ণ কথা নয়। আসল গুরুত্বপূর্ণ কথাটো হল যে এতিয়ালৈকে শিল্পী রমেন বৰুৱা ডাঙরিয়াক অসম সরকারে বিচারি উলিয়াবা নাই, এটা ব্যর্থতা। যদি নদীত তেখেতক সন্ধানহীন হয়েছে নদীর পর বিচারি উলিয়াব লাগে, কিন্তু আজি মই সিপির লগত পুলিশ কমিশনার দিগন্ত বৰা ডাঙরিয়ার লগত যেটা কথা পাতিলো কলে যে নর্মেল অভিযানের বাইরে নদীখনত অন্য কোনো স্পেশাল অভিযান চলি থকা নাই। এজন শিল্পীর ক্ষেত্রত এনেকুৱা ধরনের একেবারে গা এরা দিয়া মনোবৃত্তি এটা কেতিয়াও ভাল বস্তু নহয়। আমি সরকারক দাবি জানাইছো যে অতি সোনকালে সরকারে মুখ্যমন্ত্রী নিজে আহিব লাগে, নিজে অভিযানের নেতৃত্ব লব লাগে, কারণ তেও গৃহমন্ত্রী আর অচিরে 48 ঘণ্টার ভিতর যাতে তেখেতক বিচারি সন্ধান উলিয়ার ব্যবস্থা করে তার কারণে পুলিশক নির্দেশ দিব লাগে, আর যদি পুলিশ ব্যর্থ হয় পুলিশের প্রটেকশন লব লাগে। এইবার এই দোকানীজনক মন করক, ব্রহ্মপুত্রর পারত পান তামোলের দোকান এখন আছে এওঁ। ঘটনার দিনা ব্রহ্মপুত্রর পারলৈ যাওয়ার প্রাক মুহূর্তত রমেন বৰুৱাই এই দোকানখনের পৰা চাদা কিনেছিল। একো গম নাপাওঁ, আহিছে সদায় যেদিন যে সদায় আহে তেনেকে আহিছে, বস্তুটো লৈছে আর গৈছে। তখন কোন দিকে গল মই নাচালো, মই মানে কাস্টমার আসলে বহুত কেজন তখন জাস্ট বস্তুটো দিছো আর মই তখন আহিলে মই বস্তুটো আগতীয়াকে দাও। মানুষ তো ধর অল্প বয়সস্থ মানুষ, এই কারণে মই আগতীয়াকে বস্তুটো দেও তখন। কিন্তু মানে যেদিন পুয়ার পর নির্দেশ হয়েছে বলে যে বাতরি ওলাই আছে সেইদিন কিন্তু ঘরের পর ওলাই আপনার দোকানে আহিছিলে। তাৰপিছত কোনটো পথাৰে গ'ল মই নেচালোঁ। অৱশ্যে দোকানখনলৈ সঘনে আহিছিল রমেন বৰুৱা। দোকানীজনৰ সৈতে রমেন বৰুৱাৰ পূৰ্বৰ পৰা চিনাকি আছিল, লৈছিলে কিন্তু বিশেষ একো কথা পাতা নাই। তেওঁ বিশেষ কথাও নকয়, আহিলে ধৰ কিবা লাগিলে লয়, আৰু ধৰ মই ঘৰৰ খবৰটো সোধে মোৰ, আৰু কেতিয়াবা ঘৰত গ'লে আহাত দেৰি হ'লেও কয় কি হ'ল, কিবা ঘৰত কিবা অসুবিধা হৈছে নেকি বুলি সোধে, আর মো কথাখিনি কো আর সিমানতে তখেতে গুছি যায়। একেখিনি সময়তে এনবি নিউজে ইতিমধ্যে বাতরি সম্প্রচার করেছিল যে ব্রহ্মপুত্রর পারলৈ যাওয়ার পূর্বে রমেন বৰুৱাই আন এখন দোকানের পর চাহ খাইছে খুঁজিছে, বহুত লাহেকও গেছে আর মাতো মানে সরু করে দিছে। বলো কি চাহ খাব স্যার? কে গাখির চাই দিয়া। বলো ডাঙর খাব না সরু খাব? কে সরু কাপড় দিলে হল, তেনেকে গেছে আর তারপর বেশি বেলে আর মই ইমান গুরুত্ব দিয়া নাই, বহুত মানুষ আই থাকে বহুত মানুষ গই থাকে না। তেতিয়া মই পিছত অনুমান কৰিলোঁ সেইজনে আছিল নেকি। চাহ খাই পেলাই পিছত কোন কোন দিশে এইটো এইটো চাইডে গৈছে, ঘাটৰ পিনে এইফালে গৈছে, অঁ এইফালৰ পৰা আহি কিনে এইফালে গৈছে। এইটো 9:30 বাজিছে, 9:30 বাজিছে। তেখেতে পুৰা আগতেও আহে নে কেতিয়া? আগত এইফালে নাহে, প্ৰথম এবাৰে দেখা নাই মই এনেকুৱা, মানে এদিনাখনে দেখিছোঁ। আত্মহত্যা কৰিবলৈ যোৱা ব্যক্তি এজনে চাহ খোৱাটো কিমান সত্য? চাহ খোৱাৰ পাছত ব্ৰহ্মপুত্ৰত জপিয়াবলৈ যোৱাৰ পূৰ্বে চাদাৰ পেকেট এজন মানুহে ক্ৰয় কৰিবনে? এইবোৰ কথা বিশ্বাসত লব পৰা নাই রমেন বৰুৱাৰ শুভকাঙ্ক্ষীসকলে।
আরক্ষী এটাও নিশ্চিতভাবে কব পারা নাই রমেন বুড়াই ব্রহ্মপুত্র জাপ দিছে বলে। ব্রহ্মপুত্রর পারত পড়া স্লিপার ডগ আঁতরি গেছে, সেয়ে আরক্ষী কব বিচারিছে ব্রহ্মপুত্র জঁপিয়াইছে রমেন বুড়াই। কিন্তু প্রশ্ন হয়েছে, প্রকৃততে রমেন বুড়াই কোরবাত আত্মগোপন করে আছে নাকি? ইয়ার উত্তর কিন্তু কোনো দিব নয়। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।